দেখেন ডাক্তার সাহেব কি জানি পিতা হ্যাঁ পিতা খুনি সন্ত্রাসীদের কাজ হইল খুন খারাপই করা ধরতে পারলি কাটিকুটু করে ঢুকা দেব বলে কি যেটা আমরা কাজ করতে গিয়ে উপলব্ধি করেছি তাই বলে সবাই না মনে করেন যে পঞ্চাশ জনের মধ্যে ৪৫ জন আর ৫ জন সিনেমা এরা বানাতেই জানে না ৪৫ জন জানে না কারণ সিনেমা নাটক কিন্তু এক না ইভেন টেলিফিল্মকেও আমি সিনেমা বলবো না তো এখন যারা বানাচ্ছে দুই চারজন ছাড়া এরা সিনেমা বানাতেই জানে না খুব কষ্ট লাগে সিনেমার লোককে দিতে হবে যারা অভিজ্ঞ সিনেমা বোঝে এবং বর্তমান সরকারের লোক যারা সরকারের দিকটা বেশি করে দেখবে যাতে সরকারের সুনাম হয় এরকম লোককে দিলে আমার মনে হয় এফডিসির আমূল পরিবর্তন সম্ভব কিন্তু ধরতে হলি সাক্ষী সাবুদ লাগে সাক্ষী তো আমার ছেলের বউ জুমলা তার সামনে আমার ছেলেকে পড়িয়ে মেরেছে স্ত্রীর সাক্ষীতে কাজ হবে না তার মানে আপনি খুনিকে গ্রেফতার করবেন না আগে লেখক ছিল ভালো কাহিনী বানাতে পারত স্ক্রিপ্ট করতে পারত ভালো সংলাপ লিখতে পারত সেই ধরনের লোক ছিল মেধাবী লোক ছিল এখন এরকম আমরা খুব একটা দেখি না যেরকম আমরা যখন শুটিং করতে যাই গিয়ে সংলাপ পড়তে গিয়ে দিকে মুখে বেজে যায় তখন বুঝি সংলাপ ঠিক না এটা আসলে মিজু ভাইয়ের চলে যাওয়াটা আসলে মানে আমাদের ইন্ডাস্ট্রি এমনিতেই এমনিতে শিল্পী শূন্য ইন্ডাস্ট্রি শিল্পী শূন্য আজকে শ্রদ্ধেয় রাজীব সাহেব নাই আজকে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদ নাই আজকে আরেকজন আরেকজন শ্রদ্ধেয় ইসে নাই আর অসাধারণ ব্যক্তিত্ব আজকে মান্না নাই জসিম নাই যার মানে এই ট্রেড মনে হয় এই ট্রেড আর ফিরে দাঁড়াবে কিনা আমি জানি না এইগুলো শিল্পীর কখনো কখনো দেশ শিল্পীর কখনো মানে পরিপূরক কেউ করতে পারে না কারণ আসলে কেউ কারোই পরিপূরক হয় না এইগুলো শিল্পী তো অপরিহার্য ছিল দোয়া ছাড়া আর তো কিছু করতে পারবো না আমরা দোয়া করি যাতে তার বেস্ট নসিব করুন অভিনেতা মিজু আহমেদ আমাদের মাঝ থেকে আমরা আজকে হারিয়ে ফেললাম আমি খুবই ব্যথিত আমি কালকে শোনার পর থেকে অসুস্থ হয়ে গেছি এ পর্যন্ত আমি সুস্থ হতে পারছি না মনকে শান্ত করতে পারছি না আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তাকে বিজনেসশিপ করেন তার ছেলে মেয়ে যারা দুনিয়ায় আছে তাদের কি আল্লাহ যেন দেখেন তারা যেন ভালো থাকে তার স্ত্রীকে কষ্ট সহ্য করবার ক্ষমতা যেন আল্লাহ দেন আমার সহকর্মী চলে গেছে আমার ভাই চলে গেছে যেখানে যায় আল্লাহ যেন তাকে ভালো রাখে যত ধরনের সিনেমার যত সমস্যা হোক উনি সুন্দরভাবে আমার সাথে থেকে সব সময় সমাধান করছে এবং ভাই হিসাবে বন্ধু হিসাবে সব সময় সাজেশন দিছে যে এইভাবে করেন আসলে খুব ভালো মানুষ ছিল এরকম একজন চলচ্চিত্র প্রেমী লোক চলচ্চিত্র বোদ্ধা চলে গেলেন সত্যি আমাদের এই অভাব পূরণ করার নয় কালকে থেকে মনটা খুব খারাপ তো আল্লাহ সবাইকেই নেবেন ওনাকে মানে নিয়ে গেলেন ভালো থাকুন ওনার জন্য অনেক দোয়া আল্লাহর কাছে যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন আদর করতেন স্নেহ করতেন বকা দিতেন ওনার বকা খেলেও ভাল লাগতো উনি যখন বকতেন হাসতাম আমরা অনেক মিশুক মানুষ ছিলেন আল্লাহ তাকে যেন প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাত খুশি সবাইকে যেতে হবে আমরা এক এক করে সবাই চলে যাব তবে আমরা যেন আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আপনাদের দোয়া নিয়ে যেতে পারি এবং মিজু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন